প্রাথমিক স্কুলের পড়ুয়া শিক্ষক অনুপাত ও পড়ানোর মান নিয়ে উদ্বিগ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইচ্ছা প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক স্কুলের পঠন পাঠন দেখতে যাব, যে কোনো দিন স্কুলে যাব। পুরুলিয়ার ঘোড়াশুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, শিক্ষকদের সুযোগ সুবিধার অধিকার থাকলে ছাত্রদেরও অধিকার আছে, বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে শিক্ষকদের, ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। আদালত পড়ুয়াদের জন্য চিন্তিত, শিক্ষক বদলি মামলায় মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে, তারপরেই আদালত বদলির নির্দেশ দেবে, তার আগে কোনো বদলি সংক্রান্ত মামলার নির্দেশ নয়, জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বদলি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রাথমিক স্কুলের পড়ুয়া শিক্ষক অনুপাত নিয়ে তিনি উদ্বিগ্ন, পড়ানোর মান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইচ্ছা প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, প্রাথমিক স্কুলের পঠন পাঠন দেখতে যাব, যে কোনো দিন স্কুলে যাব। পুরুলিয়ার ঘোড়াশুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি মামলায় মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, শিক্ষকদের সুযোগ সুবিধার অধিকার থাকলে ছাত্রদেরও অধিকার আছে, বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে শিক্ষকদের, ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। চলে আসছি পরের খবরে। হাঁসখালীতে ধর্ষণ করে খুনের মামলায় লিগ্যাল এইড অথরিটির ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। নির্দেশের পরেও এখনও ক্ষতিপূরণ না দেওয়ায় অভিযোগ, উল্টে মামলা পিছতে সময় নেওয়ার লিগ্যাল এইড সার্ভিসের ওপরে বিরক্ত প্রধান বিচারপতি। লিগ্যাল এইড সার্ভিস অথরিটি আরও দায়িত্বশীল হবে বলে আশা করি, কিছু অস্পষ্ট শব্দ বলে ব্যাপারটা আড়ালের চেষ্টা করা হচ্ছে। আপনাদের জন্য কত মানুষ ভুগছেন, দায়সারাভাবে কাজ করা যায় না, এইভাবে দিনের পর দিন সময় দেওয়া যায় না, মন্তব্য প্রধান বিচারপতি। রাজ্যের তৈরি করা স্কিমের ক্ষতিপূরণের টাকাও এখনও পায়নি হাঁসখালীর নির্যাতিতার পরিবার। এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের করে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ন্যূনতম ক্ষতিপূরণের টাকা না দিয়ে শুনানি পিছানোর আবেদন জানায় লিগ্যাল এইড সার্ভিস অথরিটি। আমরা যে খবরে লাগাতার চোখ রেখেছি, হাইকোর্টের সম্মতিতে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের মহাজোটের মিছিল চলছে। চাকরি প্রার্থীদের 9টি মঞ্চ একত্রিত হয়ে মিছিল করছে, সেই মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। মিছিলে 600 দিনের ওপরে আন্দোলনকারী SSC চাকরি প্রার্থীরা রয়েছেন। মিছিলে যোগ দিয়েছেন 2014 টেট উত্তীর্ণ এবং SSC গ্রুপ সি আন্দোলনকারীরা। একই সঙ্গে গ্রুপ ডির চাকরি প্রার্থীরা রয়েছেন। প্রত্যেকের দাবি একটাই, যে চাকরি কবে মিলবে, যোগ্য হওয়া সত্ত্বেও কেন আমাদের নিয়োগ হয়নি, অবিলম্বে নিয়োগ হোক, অবিলম্বে আমাদের চাকরি দেওয়া হোক, এই দাবি জানিয়ে আজ 9টি মঞ্চ একসঙ্গে এই মহামিছিলে ডাক দিয়েছে। মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে, যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতীকী মুখ্যমন্ত্রী, সেই প্রতীকী মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীর কাছে তারা হস্তক্ষেপ চাইছেন, তার কাছেই জানতে চাইব, বলছি এই যদি বহর হয়, এই যদি সংখ্যা হয় চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত হয়েছেন, এরা কি প্রত্যেকেই বঞ্চিত হয়েছেন? আমরা এখানে যতজন আছি প্রত্যেকেই বঞ্চনার শিকার, বঞ্চিত কর্মপ্রার্থী আমরা। দেখুন, বঞ্চনা তো হয়েছেই, নাহলে আমরা কেন আজকে রাস্তায় বসে থাকব? আজকে দুর্নীতি হয়েছে বলেই আমাদের চাকরিটা আমরা পাইনি, নাহলে 2017 সালে যেই পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় আমরা লিখিত মৌখিক পরীক্ষায় পাশ করার পরেও দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আমাদের চাকরিটা হয়নি। 60,000 নিয়োগ করবে বলেও যেখানে 6,000 সামান্য নিয়োগ হয়নি, 5,422-এর একটা অস্বচ্ছ তালিকা প্রকাশ হলো। অস্বচ্ছ এই কারণেই বলবো, আমাদের কোনো মার্কস দেয়নি, আমাদের র্যাঙ্ক PDF কিচ্ছু দেয়নি, আমরা কাট অফ মার্কস জানি না, এবং আমরা এটাও জানি না যে আমার আগে কে আছে এবং আমার পরে কে আছে। সরকারি গ্রুপ ডি আপনারা? রাজ্য সরকার গ্রুপ ডি কর্মপ্রার্থী, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, উনি বলতেই পারবেন না, যেটা পার্থবাবু জানেন বা ব্রাত্যবাবু জানেন বা অন্য কারোর ডিপার্টমেন্ট, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর, তিনি চাইলে এক্ষুনি আমাদের নিয়োগটা করতে পারেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটু দয়া